গ্রীষ্ম কিংবা বর্ষায় বিশুদ্ধ পানির অভাব সব সময় থাকে নগরীতে আর দিনমজুর মানুষের জন্য তো এ সমস্যা আরও প্রকট তাই হতদরিদ্র মানুষদের বিশুদ্ধ পানির ব্যবস্থায় এগিয়ে এসেছে জরিনা মজিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ডেস্ক রিপোর্টে বিস্তারিত পাঁচ জুলাই উদ্বোধন করা হয় জরিনা মজিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পূর্ব মাদারবাড়ি বিকল্প সংঘের উদ্যোগে সর্বসাধারণের জন্য বিশুদ্ধ শীতল পানির ব্যবস্থাকরণ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দুই প্রতিষ্ঠাতা জনাব আমিন মাজিদ দানিয়া এবং জনাব রশিদ মাজিদ দানিয়ার উদ্যোগে বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন জরিনা মসজিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ করে গরিব দুঃখীদের জন্য এই আয়োজন জরিনা মজিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব আমিন মুজিদ দানিয়া বলেন রিক্সা চালক দিন মজুরদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস আমাদের দুই ভাইয়ের আগে অনেক আগে থেকে এটা আমাদের পরিকল্পনা ছিল যেহেতু আমরা বাইরে অনেক জায়গায় ঘুরি আর বিশেষত ইন্ডিয়ার মধ্যে তারপর আউটসাইড কান্ট্রিগুলোর মধ্যে এগুলো সব ব্যবস্থা আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি দেখেছি যে আপনি যেখানেও যাবেন মসজিদের বাইরে পানির ব্যবস্থা থাকে তারপর মন্দিরের বাইরে পানির ব্যবস্থা থাকে তারপর কত কত ছোটো ছোটো জায়গায় এরা ছোট টুকরি মানে বা বেড়া ঘোর করে পানি খাওয়াই বিশেষ করে এবার যে আমাদের যে গরম পরা শুরু হয়েছিল রমজানের আগের থেকে মানুষের অবস্থা একদম কায়ল হয়ে গেছে আর বিশুদ্ধ পানি পাওয়া খুব আমাদের গরিব যারা রিক্সা চালক যারা দিনমজুর এদের জন্য খুব সমস্যা হয় তো চিন্তাভাবনা আমরা করলাম যে আমরাটা যদি এদিকে একটা উদ্বেগ একটা নিই যেহেতু আমরা আমাদের মা বাবা আর আমার আব্বা আমার নামে একটা ফাউন্ডেশন খুলেছি জরিনা মজিদ ফাউন্ডেশন ওটার অধীনে আমরা অনেক মানে কাজ করছি রমজান মাস থেকে শুরু করে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা চাইছিলাম যে আমরা যদি এটা উদ্যোগটা নিয়ে আর আমরা প্রথমে যদি শুরু করি তাহলে সবাই মানে এটা নিতেও পারবে মানে যারা দিন মজুর আছে ওরা থেকে আর আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে যদি এটা প্রচার করা হয় তাহলে আস্তে আস্তে মাদার বাড়ির থেকে শুরু করে পুরো চট্টগ্রাম থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং সবাই এই উদ্যোগ নেবেন বিশেষ করে আমি এক রিকোয়েস্ট করব যে যারা বিল্ডিংয়ের মালিক আছে মালিক আছে আপনাদের উপরে টাঙ্কি আছে আপনারা এই জুবলি রোড থেকে আমি একটা ওটা ফিল্টার সহ ফ্রিজের পানি ওটা নিয়েছে ওটা আপনি কোনো ব্যাপার না নিচে একটা পাইপের লাইন দিয়ে বাইরে করে একটা পাইপ যদি বাইরে করে দেন তাহলে দিনমজুর যারা রিক্সা চালক গাড়িওয়ালা যারা বিশুদ্ধ পানি পায় না ওদের জন্য খুব উপকার হবে আর ইনশাআল্লাহ আমি এটাই মানে দোয়া করব যে জিনিসটা পুরো বাংলাদেশ চিটং থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক আর এভাবে মানুষের যদি উদ্বেগ নেই তাহলে অনেক সবার কাজে আসবে এ ধরনের মানবিক কাজ দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলে আশা রাখেন তিনি এ সময় মানবিক কাজগুলোতে এস এন টিভির প্রশংসনীয় ভূমিকার জন্য এস এন টিভিকে ধন্যবাদ জানান তিনি আমাদের কাছে এসএনটিভি টিভি এসেছেন আলহামদুলিল্লাহ এরা আমি কিন্তু অনেক কিছু এদিকে ইন্টারনেটের মাধ্যমে সবসময় দেখি এরা যারা মানে যে কাজ গরিবের জন্য আমি রিসেন্টলি কয়েকদিন আগেও এখন অ্যাবেটের মাধ্যমে ওটা আপনাদের ওই কম্পিউটারের মাধ্যমে যারা প্রশিক্ষণ দিচ্ছে মাত্র একশো টাকা মান্থলি হিসাবে আরও অনেক এরা সব জায়গায় এই জিনিসগুলো ভিডিও ধারণ করে প্রচার করে এবং সমাজে আমাদের সমাজের জন্য যে উন্নয়নের জন্য এরা যে মানে যেটা করতেছে এটা খুবই প্রশংসনীয় আমি এদেরকে ব্যক্তিগতভাবে খুব অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই জিনিসটা যেন আরও ভালো করে উদ্বেগ নেবেন যেখানে যেখানে যে মহৎ কাজ হচ্ছে এগুলো আপনারা যদি প্রচার করেন তো ইনশাল্লাহ আরও মানুষ আসবে হয় আরও মানুষ দেখার পরে এগুলো আরও উদ্বেগ হবে আমাদের দেশে সব মানে যারা গরিবের দীক্ষী গরিবের যে সমস্যাগুলো আছে এগুলো ইনশাল্লাহ প্রবলেম সের আমি আবার এস এন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি উদ্বোধনকালে জরিনা মজিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন বলেন শীতল পানির জন্য অনেক কষ্ট আছে অনেকে রাস্তাঘাটে পানি খেতে পারে না তো সেই এই সেই লক্ষ্যে বিকল্প সঙ্গের একটা উদ্যোগ যে আমরা পথচারীকে বিশুদ্ধ এবং শীতল পানি পান করার উদ্দেশ্যেই আজকের এই এই আয়োজন আমরা সর্বসাধারণের জন্য একটা আয়োজন করেছি সেটা হচ্ছে যে সর্বসাধারণের জন্য সবসময় এই শীতল পানির ব্যবস্থা করুন আর এটার সর্ব সার্বিক সহযোগিতায় আমাদের বিকল্প সঙ্গ কাজ করছে আর একটা কথা বললেন যে জরিনা মজিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই জরিনা মজিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আমাদের সংগঠনে যারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন আল্লাহ যেন তাদেরকে তাদের মনোকামনা পূর্ণ করে এবং এই ধরনের উদ্যোগ আমরা আশা করব যে আজকে যারা দেখছেন যে এই ধরনের উদ্যোগ যদি প্রতি পাড়ায় মহল্লায় আরও এভাবে হয় আরও বিভিন্ন সংগঠন যদি এগিয়ে আসে এই সমস্ত কাজে এই যে এই যে একটা সমাজ জরিনা মূলক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যকরী সদস্য এবং সমাজকর্মী মুন এই কার্যক্রম নিয়ে এস এন টিভিকে বলেন পানির ব্যবস্থা করা হয়েছে সবার পথচারির জন্য যারা রিক্সা চালায় অনেক কষ্ট করে হাটে গরমে তাপের মধ্যে যায় ওরা পানি না পেয়ে ডিহাইড্রেশন হয়ে অনেক অসুখ বিসুখ হয়ে যায় আর আমরা দেখেছি যে বাইরে দেশে ইন্ডিয়াতে অনেক জায়গায় এভাবে ব্যবস্থা আছে পানিদের যে সবার পথচারী পানি পায় মসজিদের বাইরে মন্দিরে বাইরে ওদের পানির ব্যবস্থা আছে আর ওরা ডিহাইড্রেশনের জন্য কোনো অসুখ বিসুখ হয় না তাহলে আমরা চাই যে এর মতন আমরা অন্য সব এলাকায় যদি করা যায় তাহলে আমরা বাংলাদেশেও খুব উন্নত হব মসজিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতল পানির ব্যবস্থা করা হয়েছে পথচারীর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পার্টনার যিনি আসেন আমিন মাজিদ দানিয়া আর রশিদ মাসি দানিয়া আর ওনার মা বাবার ইশারের স্বভাবের জন্য আমরা দোয়া করব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জন্য এটা লাগানো হয়েছে আর মানবিক এই কাজকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই হিতকরী কাজের সহযোগিতায় ছিল পূর্ব মাদারবাড়ি বিকল্প সংঘ উদ্বোধন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন পূর্ব মাদারবাড়ি বিকল্প সংঘের প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ পূর্ব মাদারবাড়ি বিকল্প সংঘের সাংগঠনিক সম্পাদক তাহজিব চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি